আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? পহেলা অক্টোবর রোজ মঙ্গলবার 2024, রাজধানী কারওয়ান বাজার থেকে প্রিয় বন্ধুরা, সকালবেলা আমরা প্রত্যেকটা ইলিশ বিক্রেতার কাছ থেকে ইলিশের দাম জানাবো এবং বাস্তব ফুটেজ তুলে ধরবো কিভাবে ইলিশ মাছ দামাদামি করে মানুষ কিনছে, ক্রেতারা কিনছে। দর্শক, ইলিশ মাছের দাম আজকে নাকি একটু বাড়তি দিকে, তারপর আমরা প্রত্যেকটা ইলিশ বিক্রেতা ভাইদের কাছে যাবো। এখানে ছোট বড় সকল ধরনের ইলিশ আছে, বড় বড় সাইজেরও ইলিশ আছে। কেমন দামে বিক্রি করছে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। দর্শক, মাছ বিক্রি হচ্ছে দেখুন সরাসরি, বা কি ওই যে ওই যে দুই জায়গা দিয়ে মাছ বিক্রি হচ্ছে, আমরা একটু দেখি। এই মাছ আপনি ভাইবেন কই? এই মাছ পাঁচ লাখ টাকা দিলে এই মাছ ভাইবেন না, 4,000 আর হলো 14,000, 18,600, 1,650. হ্যাঁ ভাই, ডিম ছাড়া 1 কেজি ওজন হইব না। ডিম ছাড়া 1,200 গ্রাম হইব একটা দিমু, কয়টা নিবেন? 1 পিস আছে আয়েন। আপনার যেই জায়গার মাছ হোক, আপনার দিশি মাছ আপনি খাই আর বটিয়া দিয়ে দেন, ধরেন না ধরেন না, একদম 2,500 টাকা কেজি পড়ে। কত 1,300 গ্রাম? না, 1,100 নেই। আমি 1,050 টাকা নিতে পারবেন। এই 400 গ্রাম, 350 গ্রাম, একদম 1,050। আর কত বড় দাম কন? কত বড় দাম কন? এটা থেকে বড় এখন আছে আর ভাই কত হয়েছে? 585 টাকা। আসো তো, বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে। এটা কত চলছিল ভাই? এটা কেজি 1,550। এটা কয়টা 1 কেজি হয়েছে? 500 টাকা যে। এটা হলে 500 হলে আপনার 5টা কেজি। পাঁচটা নাকি 1 কেজি? দর্শক, 500 টাকা, 500 টাকা ইলিশ, ইলিশ মুরব্বি। এটা কত? এটা 1,550। ভাই মাছের দাম কি হবে? এটা কত ওজন বলছিলাম? এটা 900 গ্রাম আছে, 800 গ্রাম, 900 গ্রাম, 900 গ্রাম, 800 গ্রাম। দর্শক, একবারে ফ্রেশ ফ্রেশ, এটা একটু সেরা মনে হয়েছে আজকে, জিনিস মনে হয় ভালো। এটা চাঁদপুরে, হ্যাঁ হ্যাঁ, দুটা লোকাল লোকাল লোকাল, হ্যাঁ। এটা কত দূর আছে? এটা ওইটা আছে আপনার 400 গ্রাম, 500 গ্রাম। এটার দাম কত আছে? 1,050। 1,000, 1,050, এটা অরিজিনাল পদ্মাটা।
আর একটু কম রাখা যায়, 1050 একদম একদম। আরে কপাল কপাল হই না, মাছ তো হলো নদী তো কম, তারপর হলো এটা 1550 মাছের কি অবস্থা, আজকে কি দাম বাড়ছে না কমছে? একটু বাড়ছে, একটু না অনেক বাড়ছে, কি বাড়ছে, বাড়ছে সামান্য বাড়ছে, কি জানেন আপনার মাছটা যদি ইন্ডিয়া নিতে আসে কিনতে আসে 70 টাকা করে ইন্ডিয়াওয়ালারা, কেজিটা কিনলে 70 টাকা 50 টাকা ইন্ডিয়াওয়ালারা কিনতে আসে, ১৫৫০ বেচছে, আপনার 1520 টাকা নেন, আচ্ছা 1500 রাখবো দেবে, 900 গ্রাম 800 900 দেব, দেড় কেজি, এটার দাম কত আছে আজকে? 2250 2250 একদম 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 2200 1600 বড় ভাই বিক্রি করে না তাহলে মাছের দাম, মাছের দাম বেড়ে গেছে না কিছুটা? বাচ্চু ভাই কাস্টমার কই ভাই? এই তো ইনশাআল্লাহ পড়তেছে, মাসের শুরুতেই কাস্টমার নাই, মাসের শুরুতে হবে, মাসে রাখতে নেই, আরো দুই দিন পর ছাড়া কাস্টমার, আবার দুই দিন পরে ইনশাআল্লাহ বেতন টেতন পাবে তারপর আসবো, আর সময় তো আছে, আর দশ দিন সময় আছে, দশ দিন সময়। আর ইলিশ মাছের দাম বাড়ছে না কমছে? রমারমি চলতে ওরা বলতেছে একটু নাকি বাড়ছে না, কালকে রমারমি চলতে। আচ্ছা কালকে এটা কত দিয়েছিলেন, আজকে কত দিয়েছিলেন? কালকে বেশি এটা 1700, আজকে 1700 বেশতে, মানে গতকালকে 1700 আজকে 1700 বেশতে, ওই যে কতক্ষণ এটা ভাই নিবি 1500 দাম দাম 1450 টাকা দাম, মাছ ধরে কিনে ভাই কত বইলা দিছিলেন? 800 গ্রাম, 450 গ্রাম, 400 গ্রাম, 450 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 গ্রাম,
কেজি? এটা কোন জায়গার? এটা বরিশাল। বরিশাল কত চলছিল দেড় কেজি? এটা একুশশো করে বেশি। একুশশো টাকা দেড় কেজি আজকে, একুশশো টাকা আজকের বাজারে। আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01930954296 এই নাম্বারে যোগাযোগ করলে বরিশাল অথবা চাঁদপুর এই কারণ বাজার সোনার বাংলা আড়তের সামনে যে কোনো সময় আমার এলে পাইবে। আমার নাম বাচ্চু। আচ্ছা, মাছ বিক্রি করেন। দর্শক ধন্যবাদ সবাইকে। কি পরিমাণ মানুষের ভিড় বিশ্বাস করবেন না। সকালবেলা এখন খুবই মানুষের আনাগোনা হাঁটাচলা চলতেছে। মামুন ভাই, মামুন ভাই কী অবস্থা? আমরা একটু কথা বলি। হ্যালো ভাই, আমরা একটু কথা বলি। মামুন ভাই মাছ কী অবস্থা, কেমন আছে? আপনার শরীর কেমন আছে? ভাই শরীর সুস্থ আছে, আল্লাহর মাছ আছে আমার কাছে, পদ্মার অরিজিনাল মাছ আছে। এই যে একবার একটা আটকা অরিজিনাল মাছ। এটার ওয়েট কতটুকু আছে ভাই? এটা আছে 1.4 কেজি, দেড় কেজি। 1.4 কেজি? এগুলো সব? এগুলো সবই দেড় কেজি। 1 কেজি মাছ মনে হয় সাজাইতে আসেন লাগে না? না ভাই, মাছ হলে অর্ডারই মাছ যদি আসে তো দিব বলছে ভাই। মাছ পছন্দ অর্ডার দিছে? হ্যাঁ অর্ডার দিছি, পছন্দ তো নেব। কত করে দিয়েছিলেন? 1 কেজি বেচছি ভাই 2750। দেড় কেজি মাছ? দেড় কেজি মাছ পদ্মার অরিজিনালটা।
750 আজকাল লেগে ভাই দেখে দেখে এই যে চারটে একবার একটু এইভাবে দেখেন তো মাছটা আমরা একটু এটা আসলে পদ্মার অরিজিনাল পদ্মার মাছ ভাই ছড়া মাছ মানুষ তাহলে কেমনে খাইবো সাধারণ মানুষ তো আমরা নিজে তো মাছ কিনে খাইতে ভাই নদীতে মাছ হলো কম ভাই আমার তো করা কিছু নেই ভাই এক কেজি 600 নদীতে মাছ হলো কম ভাই আমার করা কিছু নেই জায়গা আমরা যে 20 টাকা 50 টাকা লাভ করে জায়গা দর্শক এই যে দেখুন মাছ কি সুন্দর প্যাকেট করছে না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনার মাছ ধন্যবাদ ভাই না 1.5 কেজি আছে 1 কেজি 2টা আছে ভাই এই 2টা আছে এই 2টা আছে তাড়াতাড়ি 0795249398 আমার নাম মামুন ভাই আমার কাছে পদ্মার অরিজিনাল ভালো মাছ আছে অর্ডার দেয় তাই পাইবো অর্ডার না দিলে আসে আমি আনি না আচ্ছা মামুন ভাই ধন্যবাদ মামুন ভাই কেজি নেবেন 750 করে ধরবো নেবেন কত দেবেন কত নেবেন বড় নেবেন কোনটা নেবেন বলেন বড় ওই ওই কতটুক আছে ১৮০০ টাকা বিক্রি করছে 1 কেজি 100 এই সিরাজ ভাই আজকে নাকি মাছের দাম বাড়ছে আমাদের একটু বলুন তো কি হলো আজকে কেউ বলতে চায় না কারণ কি মাছের দাম কি আসলেই বাড়ছে অবশ্যই বাড়ছে কালকে থেকে আজকে আমরা 20 কেজি বেশি কারণ কি জানেন আপনি মাছ এলসি যাচ্ছে সবই জাতীয় মাছ সবই টেম্পু 300-400 ওজনের মাছ বড় মাছই নাই ওই যে একজন পত্রিকা দেখছি ভাই 700 কেজি মাছ দিছে 700 কেজি মাছ আমি খুঁজেও পাই না বলে 700 কেজি 700 মাছ তো খুঁজে পাইলাম না পুরো মার্কেট করলাম যে 700 কেজি তার ঠিক আছে 1000 কেজি কিনি পাইলাম না তো ভাই এটা কেজি 1850 এত দাম কালকে তো পার কেজি 100 টাকা বাড়তি আবার মাছ পাইবো তো একটু কমেও পাইবো পৌঁছালো বন্ধ ওটা যেটা খাইতে পারবো না নিয়া ঠিক আছে কারণ এই মাছের কেলাস আছে এগুলো কেলাস বলতে গিয়ে মাছের চার দেখলে কম যাইবো যে কোন জায়গার মাছ কোনটা কি আসার বিষয় দেখছেন এই যে দেখেন দেখাই দিই এই যে মাছের কেলাস দেখেন কারো কয়েক কেলাস দেখছেন এটা হলো মাছের কেলাস চিনতে হবে প্রথমে মাছের চোখ সাদা ঠিক আছে অরিজিনাল মাছের চোখ সাদা হইতে হবে সেরকম আর ওই রূপালী কালার হইতে হবে প্রতিটা রূপালী কালার হইতে হবে একটা না তো সব রূপালী কালার হইতে হবে তলে অরিজিনাল যেটা পিওর লাল আর একবার ডিম চালিয়ে নিলে চিরাঙ্গেরটা লম্বা বরাক বাসের মতো বরিশাল নেমে চাঁদপুর নেমে গোল হবে আর চাঁদপুর নেমে ফ্রেশ লাল হবে সাদা হবে ভাই ঠিক আছে কিন্তু মাছ চিনতে হবে অনেকে চিনে না দাম 100 টাকা কেজি বাড়তি এটাই বাস্তব একদম 1800 একদম 1800 বাজারে না আসলে বুঝবে না ভাই ওই পাশে বই থেকে আপনি বলবেন যে ভাই কেজি 700 টাকা কেজি বাস্তাতে মহল্লায় আপনাকে মাছ খুব সীমিত বড় মাছই নাই আমার কাছে জানেন তো বড় মাছ থাকে সবসময় আজকে বড় মাছ আমার কাছে নাই এই 1 কেজি প্লাস 1 কেজি 100 গ্রাম এই মাছগুলো আছে ঠিক আছে মাছ দেখেন আমার কাছে মাছ বিআইবি কালার দেখেন মাছের কালারগুলো দেখেন ধন্যবাদ ভাই দর্শক আজকে আসলে বাজারে কেমন যেন একটু মাছ নাই নেই মনে হচ্ছে একটু কম কম দেখা যাচ্ছে মনে হয় কারণ বাজারে দেশি কই মাছ না কত কেজি 2500 কি ভাই এটা কি দেশি ভাই দেশি 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 এটা অরিজিনাল দেশি 6টা 1 কেজি
কারা নাই ভাই, এইগুলো কারা নাই রে ভাই? দেখেন কই মাছের কেজি 2500 ভাই, এটা রঙও তো দিতে পারে ভাই, চাষের কই মাছ ওটা বড় বড় দাগ থাকে, এটা হলো অরিজিনাল, রং দিতে পারে তো। না রং ও তো দেয় বলে কই মাছে, রং দিলে এটা সবই রং। একদম কত বিক্রি করবেন? একদম 25 যান, ঠিক আছে। কই মাছের কেজি 2500 টাকা বিক্রি করছে। হ্যাঁ ওটা এটা দেশি, যে দেশি কই মাছ ওটা বুকে লাল থাকে, আর চাষিরা বুকে লাল হবে না, ওটা তিলের মতো ফোড়া ফোড়া থাকে, চিনতে হবে মাছ। মাছের জগতে তো সবই চিনেন ভাই আমরা। ভাই 35 বছর ধরে মাছের জগতে চিনুন না ভাই, এটা একটা কথা বললেন, কি বললেন? সৌজ ভাই কেমন আছো ভাই? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। মাছের কি অবস্থা আমাদেরকে একটু বলেন না। আছে ভাই মাছ মোটামুটি আছে, এগুলো ছোট ছোট মাছ কাবো, এই 450 গ্রাম 500 গ্রাম, এগুলোর দাম কেমন আছে? দাম চাইলে 1050 নিলে একদম 900, মানে 450 গ্রাম না 450 450 কি হবে? হ্যাঁ 450 গ্রাম এরকম সাইজের। আজকের বাজারে কি মাছের দাম বাড়ছে না কমছে? না আগের মতনই আছে, দুই তিন দিনে দাম চাইলে 1050 নিলে একদম 900, কোনো মূলামূলি নেই, একদম 900 টাকা কেজি মাছ ধরেন, একদমই বিক্রি করি, একদম একদম বাজানো, একদম একদম 900, একদম 900 বাজানো, এটা আমরা কমু কেমন, একদম 900 টাকা কেজি নিতে পারি, একদম 900 টাকা, আপনি দাম কইলে আর দিতে পারি? এই এডি জাটকা রেডি হাফ কেজির মাছ, 450 গ্রাম সাইজের মাছ, এটা দাম চাইলে 1050 নিলে একদম 900, একদম এটি 450 গ্রাম 500 গ্রাম মাছ ধরেন বোতলের মতন থাকে, এটি দাম চাইলে 1050 নিলে একদম 900, দেখেন ডিব্বার মতন মাছ, একদম 900 টাকা নিতে পারবেন, দিব একদম একদম টাকা দাম, একদম একদম বাজার। হ্যাঁ 12 কেজি 15 কেজি সব নিলেও দিতে পারবো না বাজার, এটি হলো 450 গ্রাম 500 গ্রাম, এটি কি 200 গ্রাম 250 গ্রাম, এটি বেচবো 600 গ্রাম, এটি 450 গ্রাম, এই যে 460 গ্রাম 60 গ্রাম 460 গ্রাম, হ্যাঁ মানে 400 নিচে নেই না বাজারে, এত এত দামে 800 টাকা বলছেন ও ভাই, দিবেন না? আপনি নিবেন কয় কেজি, নিবেন কয় কেজি, কয় কেজি নিবেন? 10-12 কেজি নিবেন, আপনার লেগে 20 টাকা সরমান 80 টাকা নিবেন, 880 যদি হয়তো আমার কাছে নিয়ে আমার 20 টাকা লাভ হবে, যদি হয়তো আমার কাছে আসে। আচ্ছা ইয়া সৌজ ভাই, হ্যাঁ ভাই মাছ তো বিক্রি হইলো না, 10 কেজি মাছ নিতে এসেছি ভাই, 10-20 কেজি না, আমরা লাভ করি 20-30 টাকা, আমরা 100-150 টাকা লাভ করি না, যেন দাম কইলেই বেচতে পারবো, সব নিবো 800 টাকা, আমার কিনেই তো 850 টাকা এরপর খরচ আছে, আমরা লাভ করি 20-30 টাকা পাইকারি সেল দিই। আচ্ছা 10-12 কেজি নিবো, এটার ওজন আছে ভাই 1 কেজি বা 10-20 গ্রাম কমও আছে বেশিও আছে, এটা এটার দাম চাইলে 1750 নিলে একদম 1650 একদম। আর বড়টা? আর বড়টা দাম চাইলে 2500 নিলে একদম 2200 টাকা কেজি, 1 কেজি 600-700 গ্রাম সাইজ ডিম ছাড়া মাছ, একেবারে অরিজিনাল পদ্মা সুরেশ্বরের মাছ, সুরেশ্বরের মাছ, এই দেখেন মাথাটা কত ছোট, একেবারে অরিজিনাল পদ্মার সুরেশ্বরের মাছ, মাছের কালার দেখেন, কান দেখেন, একেবারে অরিজিনাল মাছ, ভালো নিবো একদম 2200 টাকা কেজি, একদম 2200 টাকা, একদম 1 কেজি 600-700 গ্রাম সাইজ। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলুন, যদি নিতে ইচ্ছুক থাকেন অর্ডার করেন, আরও ভালো দিব, সমস্যা নেই, আমার নাম সবুজ মোল্লা, আমার মোবাইল নাম্বার 01966426161, এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন।